স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই ফাইবার সেলেনিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কি যা নানাভাবে শরীরের কাজে থাকে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কেউ যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করেন তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা এই মহামারী করোনাকালীন যুদ্ধের সময় শরীরকে চাঙ্গা তো রাখি সেই সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তো আসুন জেনে নেওয়া যাক বাদাম খাওয়ার উপকারিতাগুলো এক হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস যা শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনো দিনও কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না দুই ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষক দের করা এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তিন ক্যান্সারের মতো রোগ দূরে রাখে বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানে শেষ নয় অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে যেমন অক্সিডেটিভ স্ট্রেচ কমিয়ে কোষদের ক্ষত রোধ করে সে সঙ্গে ত্বকের এবং শরীরের কমাতেও সাহায্য করে চার পুষ্টির ঘাটতি দূর হয় মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে জাগিয়ে বসা এই প্রাকৃতিক উপাদানটির শরীরে রয়েছে প্রায় তিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার ছয় গ্রাম প্রোটিন চোদ্দ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই ম্যাঙ্গানিজ ভিটামিন বি টু ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এই সবকিছু উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজন লাগে কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলো সাহায্য করে প্রসঙ্গত এক মুঠো বাদাম খেলে শরীরের মাত্র একশো ক্যালোরি প্রবেশ করে ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো বয়ও থাকে না পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটায় এটি হল এমন একটি উপাদান যার ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানা প্রকার সংক্রামক দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ছয় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে গত কয়েক দশকের পরিসংখ্যান ঘটলে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তর হার বৃদ্ধি পেয়েছে তাই এই বিষয়ে সাবধান থাকাটা খুবই জরুরি শরীরে যাতে কোনোভাবে বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজটি করবেন কিভাবে খুব সহজ প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান তাহলে দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তা থাকতে হবে না আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের অন্দরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে সে সঙ্গে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে সাত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে শুধু ডায়াবেটিস নয় বাদামে অবস্থিত ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরের এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মকভাবে বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আর বেশিদিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক হার্ট অ্যাটাক ও কিডনি সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই দেহে যাতে কোনো সময় ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখা একান্তই জরুরি আট ওজন নিয়ন্ত্রণে চলে আসে বাদাম খাওয়ার পর খিদে একবারে কমে যায় ফলে মাত্রাতিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে শরীরের প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে নয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে বাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তের উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেই কারণে তো ডায়াবেটিসদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা পঁচিশ থেকে আটত্রিশ শতাংশ কমে যায় তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তারা সব সময় বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন দেখবেন উপকার মিলবে দশ কোষদের ক্ষমতা বৃদ্ধি পায় বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কণায় ছড়িয়ে থাকা কোষদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবেও ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনো প্রভাব পড়ে না এগারো হজম ক্ষমতার উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে বেজানো কাজু বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু অ্যানজাইমের খরণ বেড়ে যায় যার ফলে হজম ক্ষমতার উন্নতি করতে শুরু করে সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায় তো আশা করছি বাদামের পুষ্টিগুণ ও এর উপকারিতা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন টিপস পেতে ধন্যবাদ সবাইকে